সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড এক্সটার্নাল ইফেক্ট পদার্থের বৈশিষ্ট্য ও বিভিন্ন অবস্থা উপরের চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি সমুদ্রের পানি কাঠের টুকরা গ্যাস ভর্তি বেলুন এসো আমরা দেখি কাঠের টুকরার কি কি বৈশিষ্ট্য আছে এটি কাঠের টুকরা হাতে নেই কি অনুভব হচ্ছে ভারী লাগছে অর্থাৎ এর ওজন আছে এস দাড়ি পাল্লা দিয়ে মেপে দেখি এর ওজন আছে কি না দাড়ি পাল্লার ডানদিকের পাল্লাটি নিচে নেমে গেল কেন কাঠের টুকরাটির ওজন আছে কাঠের টুকরাটি টেবিলের যেখানে রাখা আছে সেখানে কি অন্য কিছু রাখা যাবে টেবিলের ওই জায়গায় অন্য কিছু রাখতে হলে কাঠের টুকরাটিকে সরাতে হবে কাঠের টুকরাটি টেবিলের কিছু জায়গা দখল করে আছে কাঠের টুকরার ওজন আছে এবং জায়গা দখল করে এইরকম যাদের ওজন আছে এবং জায়গা দখল করে তাদেরকে পদার্থ বলে পদার্থের বৈশিষ্ট্য উপরের চিত্রে সবগুলো কি একই ধরনের পদার্থ কাঠের মতো সমুদ্রের পানি ও বেলুনের গ্যাস ও পদার্থ অবস্থা অনুসারে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায় কঠিন তরল ও বায়বীয় বিভিন্ন পদার্থ সম্পর্কে জানতে কঠিন তরল ও বায়বীয় পদার্থে ক্লিক করি কঠিন পদার্থ তরল পদার্থ বায়বীয় পদার্থ চলো কোন পদার্থের কি বৈশিষ্ট্য তা আমরা খুঁজে বের করি দাড়ি পাল্লাটি ডান দিকের পাল্লাটি নিচে কেন কাঠটির ওজন আছে কি দেখতে পাচ্ছি ডান পাল্লাটি আরো নিচে নেমে গেছে কেন পানির ওজন আছে কোন পাল্লাটি বেশি নিচে নেমে গিয়েছে কেন বায়ুর ওজন আছে কাঠটির আকারের কোনো পরিবর্তন হয় না দেখতে পাচ্ছি পানি বাটির আকার ধারণ করেছে বায়ু বেলুনের আকার ধারণ করেছে বড় বেলুনটিতে বেশি বায়ু এবং ছোট বেলুনটিতে কম বায়ু থাকায় বেলুন দুটির আকার দুই রকম বায়ু পদার্থের কি নির্দিষ্ট আকার আছে বায়ুর নির্দিষ্ট আকার নেই নির্দিষ্ট জায়গা দখল করেছে বাটিতে ঢালার পরও পানি একই আছে অর্থাৎ পানির আয়তন আছে চায়ের ধোঁয়া নির্দিষ্ট কোনো জায়গায় না থেকে চারদিকে ছড়িয়ে পড়ছে অর্থাৎ বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই পদার্থের বৈশিষ্ট্য অনুসারে নিচের ছকটি পূরণ করি কঠিন পদার্থ যার নির্দিষ্ট ওজন আকার ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে তরল পদার্থ যার নির্দিষ্ট ওজন ও আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাকে তরল পদার্থ বলে বায়বীয় পদার্থ যার নির্দিষ্ট ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার ও আয়তন নেই তাকে বায়বীয় পদার্থ বলে অনেক পদার্থ কঠিন তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে লোহাকে অধিক তাপ দিলে তা গোলে তরলে পরিণত হয় আরও অধিক তাপ দিলে তা বাষ্পে পরিণত হয় প্রকৃতিতে আমরা সহজেই পানির কঠিন তরল ও বায়বীয় অবস্থা দেখতে পাই এসো এখন আমরা পানির তিন অবস্থা দেখি এটি পানির কঠিন অবস্থা এটি পানির তরল অবস্থা এটি পানির বায়বী অবস্থা বরফ তাপে পানিতে পরিণত হয় পানিকে আরও তাপ দিলে তা বাষ্পে পরিণত হয় একই পদার্থের তিন অবস্থা বলতো কঠিন তরল ও বায়বীয় পদার্থের কি কি বৈশিষ্ট্য আছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে আর বায়বীয় পদার্থে নির্দিষ্ট আকার ও আয়তন নেই একই পদার্থে তিন অবস্থার একটি উদাহরণ দাও পানি কঠিন অবস্থা হচ্ছে বরফ তরল অবস্থা অবস্থা হচ্ছে হচ্ছে পানি এবং কাজ শিক্ষার্থী বাড়ি থেকে নিচের উপকরণগুলো সংগ্রহ করবে চক নোটবুক রাবার গ্লাস বই ক্রিকেট ব্যাট সাবান লবণ লবন, থালা বাসন ও স্কুলের ঘন্টা যেগুলো এককভাবে সংগ্রহ করা সম্ভব সেগুলো শিক্ষার্থী এককভাবে সংগ্রহ করবে আর যেগুলো এককভাবে সংগ্রহ করা সম্ভব না সেগুলো দলীয়ভাবে সংগ্রহ করবে সংগ্রহ করা পদার্থগুলোর মধ্যে কোনগুলো চকচক করে এবং কোনগুলো চকচক করে না সেই অনুসারে উপকরণগুলোর ছকে লিখে এবার তোমরা মিলিয়ে নাও কোনগুলো চকচক করে এবং কোনগুলো চকচক করে না নিচে সারণী থেকে দ্রব্যগুলোর কাঠিন্য ও নমনীয়তা জেনে নেই খালি ঘরে ক্লিক করি